আসসালামু আলাইকুম, আমি জাবর হোসেন। সবাইকে গ্রিন ফিল থেকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে, অনেকে এটাকে অনেক নাম বলে, কেউ বলে মোবাইল হোল্ডার, কেউ বলে মোবাইল স্ট্যান্ড, এটা নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। বাইতুল মোকাররমে এটা দাম 100 থেকে 120 টাকা, বসুন্ধরা শপিং মলে এটা দাম 120 টাকা থেকে 150 টাকা, কিন্তু এটা স্ট্রিট মার্কেট অথবা ফুটপাত থেকে এটার দাম মাত্র অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য আজকে আমার আজকের এই ভিডিওটি। চলুন শুরু করা যাক। আর দুঃখিত, এটার কোনো বক্স না থাকে, আনবক্স করতে পারতেছি না, তবে এটা সেটিংটা দেখাচ্ছে কীভাবে কী করতে হয়। চলুন এটা সেটিংটা প্রথমে এটা ভিতরে ঢুকাবেন, তারপর এটা চাপ দিবেন আলতো করে, তারপর সুন্দর করে লাগিয়ে দিবেন শক্ত করে। এটার বিশেষত্ব হলো এটার এই দিক, যে কোনো দিক আপনি ইচ্ছে করলে কি ঘুরাতে পারবেন, মুভিং করতে পারবেন। আর এটা দেয়ার থেকে 2 ফুট লম্বা হয়, তার সেজন্য এটা আমরা ভারী কিছু ইউজ করতে পারবো না। তারপরে সাধারণ মোবাইলগুলোকে আমরা যদি একটা প্যাচ রাখি, তাহলে আমরা অনায়াসে কি এটা মোবাইল ব্যবহার করতে পারবো। চলুন দেখি এটার কাজটা শুরু করা যাক। এটা এভাবে লাগানোর পরে মোবাইল যারা ভিডিওতে কথা বলেন অথবা ইমোতে কথা বলেন তাদের জন্য এইটা, অথবা কি ছোট ছোট ভিডিওর জন্য এটা খুবই উপযোগী। কিন্তু এটার সবচেয়ে একটা খারাপ দিক হলো এটার বেশি ওজন দিতে পারবেন না, সেটা আমরা দেখাচ্ছি। আপনারা দেখবেন মোবাইলটা লাগানোর পর পরেই এটা কীভাবে পড়ে যাবে দেখেন। এই জন্য এটা একটা প্যাচ দিয়ে ইউজ করবেন। তো এটার ব্যবহার আপনারা অলরেডি, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।